আলহামদুলিল্লাহ, ফাতে মক্কার প্রস্তুতি পর্বে আমরা ছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কা দিকে রওনা করার প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলেছেন। তারপরে তিনি প্রায় সেটা ছিল হিজরি অষ্টম সন, মাসটি ছিল রমাদান, আর এর আগের শাবান মাসে ওই খোজা এবং বনি বাকরের মধ্যে যুদ্ধ হয়। পরের মাসেই রমাদান মাসেই তিনি সিদ্ধান্ত নেন মক্কা অভিমুখে রওনা করার জন্যে। প্রায় 10,000 মুসলিমদের বাহিনী নিয়ে তিনি রওনা করলেন। কোনো একজন মুহাজির এবং আনসার কেউ বাকি ছিলেন না, সবাই পার্টিসিপেট করেছেন। এই তারিখটা কোনো কোনো রেওয়ায়তে এসছে 10ই রমাদান ছিল, কোনো কোনো রেওয়ায়তে রমাদানের 2 তারিখ ছিল। তারিখ নিয়ে কিছু গণ্ডগোল থাকলেও মাসটা নিয়ে সবাই একমত, এটা রমাদান মাসেই ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার হালতেই, রোজা অবস্থাতেই সফরে বের হয়েছিলেন। তিনি যখন মক্কা অভিমুখে রওনা করেন, মদিনায় সবসময় তিনি একজনকে দায়িত্বশীল নিয়োগ করে দিতেন ওনার নায়েব হিসাবে। দিস টাইম উনি যাকে পছন্দ করেছেন নায়েব হিসাবে, তিনি হচ্ছেন আবু রহম কুলসুম ইবনুল হুসাইন আল গফারি রাদিয়াল্লাহু আনহু। কিছুদূর আসার পথে, মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আসার পথে একটি ছোট্ট এলাকা আছে, কোনো কোনো রেওয়ায়তে এলাকাটার নাম হচ্ছে আবওয়া, কোনো কোনো রেওয়ায়তে হচ্ছে ওয়াদ্দান, একটা ওয়াদির মতো। সেখানে তিনি একটু থামলেন এবং ওই জায়গাতেই ওনার আম্মার কবর ছিল, আমিনা, তার কবর ওই জায়গায়। এখন তিনি তো মুসলিম, ওনার আম্মা তো ইমান না নিয়েই দুনিয়া থেকে চলে গেছেন, তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট, নবুয়ত আসেনি, মক্কা লোকেরা তখন তো পত্তলিকিতার উপরেই ছিল। এখন উনি আল্লাহ তালার কাছে তৌফিক চাইলেন বা অনুমতি চাইলেন যে তিনি তার মায়ের কবর জিয়ারত করতে পারবেন কি না, মায়ের জন্য তিনি আল্লাহ তালার কাছে মাগফিরাতের দোয়া করতে পারবেন কি না। এই বিষয়ে মুসনাদ আহমদে এবং সহিহ ইবনে হাব্বানে সহিহ হাদিস এসেছে। বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের এই যাত্রাতে জার্নিতে ছিলাম, তিনি আমাদের সঙ্গে যখন থামলেন, যাত্রা বিরতি করলেন, আমরা ওনার একদম কাছে ছিলাম। প্রায় হাজারখানিক যারা রাখেব, অর্থাৎ যারা আমরা ঘোড় সওয়ার বা উটে সওয়ার হয়ে আসছিলাম, প্রায় হাজারখানিক একদম ওনার পাশে ছিলাম। তিনি থেমে 2 রাকাত নামাজ পড়লেন। প্রথমে নামাজ পড়ে দেখি যে তিনি আমাদের দিকে আসলেন, 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন আর কি। ওই নফল নামাজের মধ্যেই তিনি আল্লাহ তাআলার সঙ্গে ওনার বোঝাপড়া চলছে, পারমিশন যাওয়ার চাওয়ার কাজ চলছে, যে তিনি তাঁর আম্মার কবরটা জিয়ারত করে দোয়া করতে পারবেন কি না। নামাজ শেষ হলো, তিনি আমাদের কাছে আসলেন, আমরা দেখতে পেলাম যে আইনাহু তাদরিফান, ওনার চোখ দুটো দিয়ে দর দর করে পানি পড়ছে, খুবই শোকাগ্রস্ত তিনি। ফাকামা ইলাইহি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার খেদমতে কোরবান হয়ে যাক। মা লাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে, আপনি এত কাঁদছেন কেন, কি কষ্ট আপনার এই মুহূর্তে? তখন তিনি জবাব দিলেন, ইন্নি সাআলতু রাব্বি ফিল ইস্তিগফার লি উম্মি, আমি আমার রবের কাছে পারমিশন চেয়েছিলাম আমার আম্মাকে তিনি মাফ করে দেবেন, এই দোয়াটা আমি করতে পারি কি না আল্লাহ তাআলার কাছে, যেহেতু আমার আম্মা কুফরের হালতে ইন্তেকাল হয়েছে, শিরকের হালতে হয়েছে, আমি আল্লাহর কাছে পারমিশন না চেয়ে তো দোয়া করতে পারি না। ফালা মিয়া দানলি, আল্লাহ তাআলা আমাকে সে পারমিশন দেননি। ফাদামাত আইনাইয়া রাহমাতান লাহা মিনান নার, আমার তিনি যে জাহান্নামে জ্বলবেন এই কষ্টে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। অত্যন্ত কঠিন অবস্থা, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট লেগেছে, কিন্তু তিনি তো আল্লাহ তাআলার উপরে, তো তাঁর ফরমানের উপরে কি তিনি আর কোনো কিছু করতে পারেন, মেনে নিতে হয়েছে কষ্ট সত্ত্বেও।
তো এখান থেকে ইমাম আন-নাওয়াওয়ি রহমতুল্লাহ আলাইহি হাদিসের ভিত্তিতে ব্যাখ্যা করে বলেছেন যে অমুসলিম পিতামাতা আত্মীয় স্বজন ভাই বোনদের কারো যদি এরকম থাকে, তাদের কবরটাকে ভিজিট করা যাবে দেখার জন্য কবরটা, কিন্তু দোয়া করা যাবে না তাদের জন্য। এরকম হয় যদি কোনো নও মুসলিম থাকে এই সমস্ত দেশে, ইসলাম কবুল করেছে, তার মা বাবা মারা গিয়েছে, মনে চাইলো আবেগ যে মার কবরটা দেখি, বাবার কবরটা দেখি, কবর দেখা পর্যন্তই শেষ, কিন্তু দোয়া করতে পারবেন না। তবে জীবিত অবস্থায় যদি বেঁচে থাকেন তাহলে তাদের হেদায়তের জন্য দোয়া করার দরজা খোলা আছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা এমন পরীক্ষা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। আমাদের মা বাবা মুসলিম হিসাবে, সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত, আমরা দোয়া করতে পারি নিশ্চিন্তে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিসমতে সেটা জোটেনি। যদি ওনাকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় শান দিয়েছেন, কিন্তু এই জিনিসটা ওনার মনে কষ্ট থেকেই গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার শরীয়তের ব্যাপারে কুফরের হাল্লা থেকে ও মারা গেলে, শিরকের হাল্লা থেকে ও মারা গেলে তার ব্যাপারে জাহান্নামের ফয়সালা, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, অনেক কঠিন বিষয়। এরপরে তিনি যাত্রা অব্যাহত রাখলেন মক্কার দিকে। তিনি যখন নাবিকের ওকাব নামে আরেকটি এলাকায় এসেছিলেন মক্কা মদিনার মাঝখানে, সেখানে তিনজন লোক মক্কা থেকে এসেছিল মদিনামুখী হয়ে, তাদের সঙ্গে দেখা হলো। তারা মক্কার কাফেরদের অন্তর্ভুক্ত। একজন হচ্ছেন আবু সুফিয়ান ইবনে হারেফ ইবনে আব্দুল মুত্তালিব, ওই আবু সুফিয়ান না যে তাদের লিডার, এই আরেক আবু সুফিয়ান, ইনি হচ্ছেন বনি মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশেরই একজন, ওনার চাচাতো ভাই, ইবনে আমির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওনার চাচাতো ভাই। আর শুধু চাচাতো ভাই না, দুইজনেই ওই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার দুধ পান করেছেন, দুধ ভাই, ও আবার চাচাতো ভাই এবং দুধ ভাই। ওকে, আরেকজন হচ্ছেন আবদুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা, তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু আতেকা বিনতে আব্দুল মুত্তালিব, ওনার ছেলে, তার মানে ইনি হচ্ছেন ওনার ফুফাতো ভাই। আর আখু উম্মে সাল্লামা জাওজে রাসূলে সাল্লাল্লাহু আলাইহি আবিহা, আরেকজন হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিবি ছিলেন উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহা, ওনার ভাই। ওকে, ওনার ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালক সম্পর্কে হন এই তিনজন। তিনজনই ওনার আত্মীয়, একজন নিজের বংশের দিক থেকে, আরেকজন শ্বশুরবাড়ির দিক থেকে। আবু সুফিয়ানের কাহিনী কি? এই আবু সুফিয়ান, আগেইন, উনি লিডার আবু সুফিয়ান না, আরেক আবু সুফিয়ান, ওনার চাচাতো ভাই। তিনি যখন একসঙ্গে হালিমা সাদিয়ার দুধ পান করেছেন, সেখান থেকে একসঙ্গে খেলাধুলা করেছেন, বাল্যকালের বন্ধু, ও আবার চাচাতো ভাই, দুধ ভাই, বাল্য বন্ধু, এবং একসঙ্গে খুব চলাফেরা করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পেলেন, দাওয়াত দিনের কাজ শুরু করে দিলেন, এই বেচারা প্রচণ্ড দুশ্মনী শুরু করে দিল এবং খুব খারাপ খারাপ কবিতা লেখে। যখন তিনি হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খুব প্রপাগান্ডা করেছে। আর তখনকার মিডিয়া কোনটা ছিল? কবিতা ছিল মিডিয়া, সারা আরব দেশের কবিতা ছড়িয়ে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রপাগান্ডা যথেষ্ট করেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওই এই মিডিয়ার জবাব দেওয়ার জন্যে তিনি ওনার মদিনার যে কবি ছিলেন, নাম করা কবি হাসান ইবনে থাবিত রাদিয়াল্লাহু আনহুকে বলতেন মাঝে মধ্যে যে মসজিদে ওনার জন্য একটা স্টেজ বানিয়ে দিতেন হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্য, যে হাসান তুমি ওদের এই কবিতার জবাব দাও তোমার খুরধারা কবিতার লেখনী দিয়ে। সাহাবিরা শুনতেন, এবং এই কবিতা আবার আরব দেশে ছড়িয়ে যেত, এটা মিডিয়া কাউন্টার করেছেন এভাবে। হাসান ইবনে থাবিত রাদিয়াল্লাহু আনহুকে তিনি উৎসাহিত করে বলছেন, হাসান তুমি কবিতা লেখো, কলম ধরো, রুহুল কুদস জিব্রিল এসে তোমাকে সাহায্য করবে। তাহলে আবু সুফিয়ান কত দুশ্মনী করেছেন বুঝতে পারলেন তো, সাংঘাতিক। এই আবু সুফিয়ান
হলো তার এই অবস্থা। আরেকজন যিনি আবদুল্লাহ ইবনে আবি উমাইয়া, যিনি ওনার ফুফাতো ভাই, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও প্রচণ্ড কষ্ট দিয়েছেন নবুয়তের পরে, অত্যন্ত প্রচণ্ডভাবে দুশ্মনী করেছেন। এই দুজনকে যখন মিট হয়ে গেল রাস্তার মধ্যে, ওনারা এইদিকে আসছেন, তিনি ওদিকে যাচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন থেকেই মুখ ফিরিয়ে নিলেন, অ্যাভয়েড করলেন, তাদের সঙ্গে তিনি মিট করবেন না। তাদের পরে তার এগিয়ে আসছিল কথা বলবে, ওনাকে তো সবাই এমনি ঢুকতে পারতো না, সাহাবিরা কিছু ডিউটি পালন করতেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এড়িয়ে গেছেন, সাহাবিরা তাদেরকে আর এগুতে দেননি ওনার সঙ্গে মিটিং করতে বা দেখা করতে। তো দুজনেই সাহাবিদেরকে কাউকে কাউকে ধরে একটু অনুরোধ পাঠালো যে ওনারা দেখা করতে চান, ওনার চাচাতো ভাই এবং ফুফাতো ভাই দুজনেই, যে একটু পারমিশন দিলে আমরা একটু দেখা করব। এদিকে ওই তিনজনের মধ্যে একজন হচ্ছেন উম্মে সাল্লামার ভাই, তৃতীয়জন। তো ওনাদের অনুরোধ দেখে উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহা ওনার সঙ্গে তখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে এই সফরে তিনিও সঙ্গী হিসাবে আছেন। ওনার বিবি তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াকুন ইবনু আম্মিকা ওয়া ইবনু আম্মাতিকা আশকা নাসি বিকা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কষ্ট দিয়েছি ঠিকই, কিন্তু এরা তো দুইজনই একজন চাচাতো ভাই একজন ফুফাতো ভাই, তারা যেন একেবারে হতভাগা না হয়ে যায়, একটু দেখা দেন না। ও উৎসাহ হলো যে হয়তো বা তাদের দিলে আল্লাহ তাআলা দয়া করতে পারেন, ইসলাম কবুল করে ফেলতে পারে, এটাও তো হতে পারে, এটাই তিনি সুপারিশ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট এত পেয়েছেন, তিনি বলেন লা হাজাত আলী বিহিমা, ওদের দুইজনের আমার কোনো দরকার নাই। তিনি এত কষ্টে কষ্টদার থেকে পেয়েছেন। আম্মা ইবনু আম্মি ফাহাতা কায়রুদি, আমার চাচাতো ভাই তুমি জানো না আমার এই কবিতা লেখে লেখে কীভাবে আমার বিরুদ্ধে এত জঘন্য অপপ্রচার চালিয়েছে, আমার ব্যক্তিত্বের উপরে আঘাত করে, আমার চারিত্রিক চরিত্রকে অ্যাটাক করে যেভাবে সে কবিতা ছড়িয়ে দিয়েছিল। ও আম্মা ইবনু আম্মাতি ফাহু আল্লাদি কালা লি বি মক্কা মা কাল, আর আমার ফুফাতো ভাই মক্কায় কী করেছে কী বলেছে, এবং আমার যিনি শ্যালক তিনিও দুশ্মনী করেছেন উম্মে সালামার ভাই, এই দুজনে কি কথা না কথা বলেছে তোমার কাছে তো কিছু খবর আছে, আমি কিভাবে তাদেরকে দেখা করব। তখন খবর গেল আবু সুফিয়ানের কাছে যে ওনা তো তোমাদের সঙ্গে দেখা করবেন না, তিনি তো কিছুতেই রাজি হচ্ছেন না। তখন আবু সুফিয়ান সে আসছে ওনার সঙ্গে দেখা করতে, বুঝতে পেরেছে যে তার ভবিষ্যৎ ভালো না, ইসলাম তো মনে হয় কবুল করতেই হবে, এদিকে তার মন কিছুটা মোটামুটি এগিয়ে আসছে। তো সে বলল, লোকদেরকে বলল যে আমার সঙ্গে আমার ছেলে জাফর আছে সাথে, ছোট ছেলে, আল্লাহ লা ইয়াদানান্না লি আওলা আখুদান্না বিয়াদি ইবনি হাযা সুম্মা লানাযহাবান্না ফিল আরযি হাত্তা নামুত আতশান আও জুআন। তো মোহাম্মদকে গিয়ে খবর বলো, এই যে আমার ছেলেকে নিয়ে আসছি, তাকে নিয়ে আমি, সে যদি আমার সঙ্গে দেখা না করে মোহাম্মদ, এই ছেলেকে নিয়ে আমি মরুভূমিতে কোন যুগে গিয়ে যে উধাও হয়ে যাব, না খেয়ে ক্ষুধায় তৃষ্ণা ছোট ছেলেকে নিয়ে আজ দখলে মরে যাব, আমি কোনো দিকে আবার বাড়িতেও ফেরত যাব না। সে যদি আমাকে এভাবেই বর্জন করে তাহলে আমি আমার জীবনের আর কিছু দরকার নাই, আমি মরুভূমির দিকে কোনো জায়গায় চলে যাব এবং এই মরুভূমির বালুর মধ্যে মরে যাব। ওনার যাতে দয়া হয় এইভাবে দৃষ্টি আকর্ষণ করে মেসেজ পাঠালো। যখন এই মেসেজ আসলো ওনার কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলে দয়া হলো, দিলটা ওনার নরম হলো, অতঃপর পারমিশন দিলেন। তো এখন আলী রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে আসার আগেই বলল যে শোনো, দেখা তো করতে যাবে, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবালে ওয়াজহিহি, তুমি ওনার একদম চেহারার সামনে এসে কথা বলবা, এক পাশে দিয়ে এসো না, যাতে তোমার চোখ আর ওনার চোখ যেন একদম তোমার দিকে যেন ওনার চোখটা পড়ে, ফেস টু ফেস এভাবে এসে কথা বলবা। কী বলবা শোনো, সূরা ইউসুফের মধ্যে আছে যে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা হয়েছে ওনার দুশ্মনী করা ভাইগুলোর সাথে, যখন ভাইদের কাছে প্রমাণ হয়ে গেল যে যে বাদশাহ তাদেরকে দুই তিনবার এত সাহায্য করেছে ওই বাদশাহ কে, তাদের ভাই ইউসুফ, যে ইউসুফকে তারা কী করেছিল কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল,
মরে যাক অথবা কেউ গোলাম হিসেবে বিক্রি করে দেখ, সেই ভাই এখন বাদশাহ তার দয়া নেওয়ার জন্য তারা বারে বারে আসছে। এখন যখন খবর পাঠানো হয়েছে ইউসুফ আলাইহিসের পক্ষ থেকে, তাদেরকে ধরে নিয়ে আসো, তো তারা বুঝতে পেরেছে, চিনতে পেরেছে, এই তো ইউসুফ আমাদের ভাই। সামনে আসার পরে ভাইরা কি বলেছিল ইউসুফ আলাইহিসকে লক্ষ্য করে, তিনি আলী রাদিয়াল আনহু শিখিয়ে দিলেন, তুমি ওই কথাটাই ওনাকে বলো। সেই কথাটা ভাইরা কি বলেছিল কোরআন শরীফে সূরা ইউসুফে এসেছে, সূরা ইউসুফের 91 এবং 92 নম্বর আয়াতে, বাদাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বালু তাল্লাহি লাকাদ আছারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিঈন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিলেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তোমাকে আমাদের উপরে কত বেশি অগ্রাধিকার দিয়েছেন, কত বেশি সম্মান দিয়ে ধন্য করেছেন, তোমাকে বাছাই করে নিয়েছিলেন নবুয়তের মতো শানদার দায়িত্ব দিতে এবং ক্ষমতা দিতে, যদিও আমরা অনেক বড় ধরনের গোস্তাকি করেছি, অন্যায় করেছি, ক্রাইম করেছি, আমরা অনেক ক্রাইম করেছি, তারা স্বীকার করে ফেললেন, অনেক বড় অপরাধ করেছি, আমরা ক্রিমিনাল, অথচ তোমাকে আল্লাহ তাআলা কত সম্মান দিলেন। এই কথা শোনার পরে ওকে তখন আলী রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বলো তোমরা ঠিক এক্সাক্টলি এই, ওরা তো আরব, কোরআন শরীফ না পড়লেও ওইটা তাদের মোটামুটি রপ্ত করতে অসুবিধা হয়নি, তারা এই কথা বলে যখন ওনার সামনে এসে এই কথা বললেন, ফাইন্নাহু লা ইয়ারদা আন ইয়াকুনা আহাদুন আহসানা কাওলাম মিনহু, যে এই এই কথা এত সুন্দর কথা, যেভাবে অপরাধী অপরাধ স্বীকার করে অন্যের কাছে সারেন্ডার করেছে বা নিজেদের দুর্বলতা প্রকাশ করে দিয়েছে, এক ধরনের ওজর পেশ করেছে, ক্ষমা প্রার্থীর মতো হয়েছে, এইটা এই কথাটার মতো আমি আর কারো কথা পাইনি, এই কথাটা বলো তোমরা, এটা অনেক ভালো কাজ করবে। তারা এসেই এই কথা বলল, এই আয়াতটা পড়ে শুনিয়ে দিল, তখন সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পরের আয়াতটাই পড়লেন, 92 নম্বর, যেটা স্বয়ং ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বলেছিলেন, সে আয়াতটা কি, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম ইগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আজকে তোমাদের প্রতি আমি কোনো প্রতিশোধ নেব না, তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেব না, যা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছিলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিন, নিশ্চয়ই তিনি সবচেয়ে বেশি দয়াময়, সবচেয়ে বেশি দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই পড়লেন, আর সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান এবং আব্দুল উমাইয়া দুইজনেই ইসলাম কবুল করে ফেলল, এবং দুইজনের ইসলামই আন্তরিক খাঁটি ইসলাম হয়েছিল, এবং বিশেষ করে যখন মক্কা বিজয়ের পরে তাইফের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ সংগঠিত হয়, সেখানে এই আবু সুফিয়ান, অ্যাগেইন মক্কার লিডার আবু সুফিয়ান না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, দুধ ভাই, বাল্য বন্ধু আবু সুফিয়ান, এই বেচারা নও মুসলিম হওয়া সত্ত্বেও তাইফের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে প্রচণ্ডভাবে লড়াই করেন তাইফবাসীর বিরুদ্ধে, সেটা পরে আসবে যখন আমরা হুনাইনের যুদ্ধের আলোচনায় যাব কয়েক সপ্তাহ পরে ইনশাআল্লাহ। আর ওনার ফুফাতো ভাই আব্দুল আবি উমাইয়া, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহির সঙ্গে এই পরবর্তী পর্যায়েই তিনি এই যে মক্কা বিজয়ের বাহিনীতে তিনি যোগ দিলেন, এবং পরবর্তী পর্যায়ে তিনি হুনাইনের যুদ্ধে তাইফের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তিনি সেখানে শাহাদাত অর্জন করেন, তিনি শহীদ হয়ে যান। তা দুইজনের ইসলাম সহি ইসলাম ছিল, তাহলে বোঝা গেল তারা যে মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির সঙ্গে মিট করতে এসেছিলেন মদিনামুখী হয়ে, তাদের আন্তরিকতার কমতি ছিল না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা হালতেই তিনি মক্কার দিকে আসছেন, সফরের হালতে রোজা ভাঙ্গা জায়েজ আছে, কিন্তু কেউ যদি সামর্থ্য থাকে রোজা রাখাও জায়েজ আছে। তো এইটা নিয়ে ফিকার কিতাবে আলোচনা, কোনটা উত্তম, রাখা উত্তম না রোজা না রাখা উত্তম, এই ব্যাপারে ফতোয়া হচ্ছে মেজরিটি ওয়ালা আমাদের, যদি রাখতে কষ্ট কম হয়, রাখলে কষ্ট কম হয় তাহলে রাখাই উত্তম, আর যদি রাখলে কষ্ট বেশি হয় তাহলে না রাখা উত্তম,
পরে কাজা করা। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রোজা রাখলেন, ওনার দেখা দেখি প্রায় সবাই ওনারাও রমাদানের রোজা রাখলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কষ্ট হওয়ার সত্ত্বেও পিপাসা লাগছিল গরমের দিনে মরুভূমির দেশে, তখন তিনি পানি নিয়ে মাঝে মধ্যে চেহারার মধ্যে আর মাথার মধ্যে পানি ঢালতেন নিজেকে কুল করার জন্যে। এই বিষয়ে হাজি শেষে ইবনে আব্বাস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে প্রায় 10,000 বাহিনী নিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কা দিকে আসছিলেন, ওনারা সবাই রোজা রাখছিলেন, এবং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতে রাখতে কয়েকটা রাখলেন, এরপরে যখন মক্কার কাছাকাছি এসেছেন তখন অনেক টায়ার্ড হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, আর সামনে মক্কা বিজয় করতে গেলে যুদ্ধ হয়ে যেতে পারে, তখন সে এই সময় তিনি মক্কা শহরের কাছে কুদাই এলাকায় এসে বললেন, এখন আজকে আর রোজা রেখো না, সবাই রোজা ভেঙে ফেলো। এবার আরেকটি হাদিস এসেছে, একজন সাহাবি বলছেন যে রাআইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল আরাজ ইয়াসুবুল মাআ আলা রাসিহি মিনাল আতাস, ভাঙ্গার আগের ঘটনা যে আমি দেখেছি যে উনি রোদের কারণে গরমে অস্থির হয়ে মাথার মধ্যে পানি ঢালছেন। তারপরে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো পানি ঢালছেন মাথায়, আপনারও কষ্ট হচ্ছে, ইন্না তাইফাতান মিনান নাসি কাদ সামু হিনা সুমতা, আপনার রোজা দেখে তো অনেকেই রোজা রাখা শুরু করে দিয়েছে, রোজা ভাঙেনি, তাদের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। তখন তিনি বললেন যে কাদিদ এলাকায় বা কোদাই এলাকায় বললেন যে একটা ভাণ্ড করে আমার জন্য পানীয় নিয়ে আসো, আইদার দুধের ড্রিঙ্ক অথবা পানি, ওনারা বড় বলে করে পান করতেন, এটা নিয়ে আসো। তারপরে তিনি যখন পান করলেন সবাইকে দেখিয়ে, তখন বাকিরা শেষ পর্যন্ত পানি পান করে বা কোনো ড্রিঙ্ক পান করে রোজা ভেঙে ফেলল। এই বিষয়ে আরেকটি হাদিস এসেছে যে যখন ওসফান এলাকায় আসলেন, তখন তিনি একটি পাত্র ভর্তি করে ড্রিঙ্ক আনতে বললেন, এবং তিনি দিনে দুপুরে সবাইকে দেখিয়ে দেখিয়ে ড্রিঙ্ক করলেন, যাতে করে সবাই রোজা ভেঙে ফেলে, কেউ যেন রোজা না রাখে। আরেকটি হাদিস এসেছে সহিহ মুসলিমে যে যখন আমরা আসলাম মক্কার কাছাকাছি, তখন তিনি বললেন আমাদেরকে লক্ষ্য করে, ইন্নাকুম কাদ দানাউতুম মিন আদুউকুম ওয়াল ফিত্রু আকওয়া লাকুম, শোনো, তোমরা রোজা রেখেছিলে পিছনের কয়েকদিন, কষ্ট হয়েছে, তারপরে ম্যানেজ করেছো ভালো, কিন্তু এখন আমরা মক্কার কাছে এসে গেছি, দুশ্মন আমাদের অত্যন্ত কাছে, এখন যদি যুদ্ধ হয় তাহলে রোজা রাখা অবস্থায় তোমরা দুর্বল হয়ে যাবে, রোজা ভাঙ্গো যুদ্ধের কারণে, তাহলে তোমরা শক্তি পাবে, এনার্জি পাবে ভালো। এটা রক্ষা দিয়ে দিলেন তিনি। এরপরে বলেন যে তিনিও রোজা ভাঙলেন এবং আমরা রোজা ভেঙে ফেললাম। ইন্নাকুম মুসাববিহু আদুওয়াকুম ওয়াল ফিত্রু আকওয়া লাকুম ফাআফতিরু, তোমরা দুশ্মনকে ফেস করবে, কাজে এই মুহূর্তে তোমাদের জন্য উত্তম হবে রোজা না রাখা, এবং তোমাদের এনার্জির জন্য তোমাদের খাওয়া দাওয়া করা উচিত। এরপরে আসছি যে পথের মধ্যে আরো দুই একটা ঘটনা টুকটাক সিরাতে পাকে এসেছে। একটা হচ্ছে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহ তাআলা আনহুর একটি ঘটনা, একটা স্বাভাবিক ঘটনা, যে ওনারা যখন পথে যাত্রা বিরতি করতেন, এমন জায়গায় যাত্রা বিরতি করতেন যেখানে কিছু গাছপালা টুকটাক ওয়াইল্ড জঙ্গলি কিছু গাছপালা থাকে, তো মরুভূমির মধ্যেও জঙ্গলি কিছু গাছপালা থাকলে কিছু গাছপালার মধ্যে বাড়ি, যেমন কি যেমন ব্ল্যাক বাড়ি আছে আর কি কি বাড়ি আছে এখানে, ব্লু বাড়ি আছে, এইরকম জঙ্গলি কিছু ছোটোখাটো ফ্রুট আছে যেগুলো আরব দেশে এত গুরুত্ব সহকারে মানুষ খায় না, কিন্তু যখন ঠেকায় পড়ে মরুভূমিতে থাকে ওইগুলো একটু পাকলে টাকলে খারাপ লাগে না, বড়ইর মতো একটু স্বাদ তাদ লাগে। হ্যাঁ, তো এইরকম একটু গাছে পাশে ছিল, তো ওনারা এটা নিয়ে খেতেন, কোনো কোনো সাহাবিরা গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে পাকাগুলো খেতেন। তো রাসূলুল্লাহ এই এলাকার নাম ছিল মাররুদ জাহরান, মক্কা মদিনার মক্কা থেকে কিছুটা কাছে, মদিনা থেকে কিছু দূরে, ওইখানে রেস্ট নিচ্ছিলেন। এবং আমরা নাজনিল কাবাস, আমরা এক ধরনের বাড়ি, এক ধরনের বন্য ফল যেটা মোটামুটি খাওয়া যায়, অন্য সময় না খেলেও ঠেকায় পড়লে খায়, আর পাকা থাকলে খারাপ না, ওইটা আমরা খাচ্ছিলাম গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্তব্য করছিলেন তখন আমরা এগুলো ছিঁড়ছিলাম খাচ্ছিলাম, আলাইকুম বিল আসওয়াদি মিনহু ফাইনহু আতিয়াবুহু, তিনি বললেন শোনো, খাও যে নিয়ে যেটা বেশি পেকে কালো হয়ে গেছে ওগুলা খাওয়া, ওগুলা বেশি মজা, উনি এটা ভালো করে চিনেন। তো সবাই মনে করছে উনি এটা চিনলেন কেমনি, এত খুচরা কাজ। তখন একজনে বললেন
আকুন্তা তার আলগানাম ইয়া রাসুল্লাহ, মনে হয় আপনি ছাগল চড়িয়েছিলেন ছোটকালে, তো ছাগল চড়ে চড়াতে আসলে রাখালেরা দিনের বেলা এরকম পাওয়া গেলে পাকাগুলো খুঁজে খুঁজে খেত, তাই তো ওনার তো অভিজ্ঞতা আছে এটা, অনেক সাহাবি সেটা জানতেন না। তিনি বললেন যে হ্যাঁ নাম ওহাল মিন নাবিন ইল্লা ওয়াকাদ আহা, হ্যাঁ অবশ্যই আমার তো ছাগল চড়ানোর বিশাল অভিজ্ঞতা আছে, আর কোন নবী আছেন নাকি যিনি ছাগল না চড়িয়ে নবী হয়েছেন? সব নবীকে ছাগল চড়ানোর অভিজ্ঞতা পার করতে হয়েছে। কারণ হলো ছাগল চড়াতে গেলে যেটা হয়, ছাগল কি সোজা রাস্তায় চলে ঠিক মতো? খালি এদিক এদিক দ্রুত গতিতে ডানে বাঁয়ে যেতেই থাকে, সোজার দিকে যায় না সহজে। গরু কিছু শান্ত আছে, এক লাইনে চলে ঠিক না অনেকটা, কিন্তু ছাগল কিন্তু এত সহজে না, কিছু একটা দেখলেই এদিকে ওদিকে ঢু মারে। তো এই যে ছাগল চড়ানো গিয়ে রাখালের খুব খেয়াল করতে, আর একটা পিছনে পড়ে গেলে কি অবস্থা হবে? একটা যদি একলা হয়ে যায় পাল থেকে কি হবে? মরুভূমিতে অনেকটা ছোটোখাটো নেকড়ে বাঘ পলাই পলাই থাকে, খপ করে ধরে নিয়ে যাবে, পাহাড়ে দেওয়ার কাজ করা লেগেছে। যে এই ট্রেনিং দিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে উম্মত চড়ানোর ট্রেনিং দিয়েছেন, উম্মতকে পরিচালনা করতে হবে। হ্যাঁ, এটা এই অভিজ্ঞতার খুব দরকার, কথা শুনবে না এদিক সেদিক চলে যাবে, সেই ধৈর্য এবং অভিজ্ঞতা দরকার। তাই হোক এই প্রসঙ্গে আসলো, তো আব্দুল ইবনে মাসউদের কাহিনী ওই ওই ঘটনায় ঘটে একটা, যে উনি এগুলো খুঁজতে খুঁজতে গিয়ে মরুভূমির গাছের মধ্যে তিনি একটু সবাই কিছু কিছু করে যেটা যেখানে পায় মুখে দেয়, যে যেখানে পায় মুখে দেয়। তো আর যখন কালোগুলোর কথা বলছেন, পাখাগুলোগুলো একটু উপরে আগ ডালে, তখন আব্দুল ইবনে মাসউদ মনে করেন যে আগ ডালে একটু উঠি, ওই কালোগুলো পাওয়া যাবে মিষ্টি বেশি, ওগুলা হয়তো নিজেও কিছু খাবেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন নিয়ে আসবেন। তো এই গাছে উঠলে তো গাছ ভেঙে পড়ে যাবে, আবার এই গাছে উঠার সাহস কেউ করে না। কিন্তু আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুব শর্ট মানুষ এবং হালকা পাতলা, উনি হিম্মত করলেন যে গাছে আমি আমার মোটামুটি গাছের ভর সইবে মোটামুটি, বা আমার ভর গাছের সইবে, তো উনি উঠে গেলেন। এখন যেই তিনি উঠলেন, এখন হাওয়া বাতাস এসে এরকম করছে, মরুভূমিতে মাঝে বাতাস আসে, আর ওনার ওই যে পরনে যে পায়জামা বা লুঙ্গি ছিল কিছুটা এখন ওই থেকে ওনার ওই একটু উপরে উঠে বাতাসের কারণে একটু উপরে উঠে যাচ্ছে, ওনার লজ্জাস্থান দেখা যায়নি কিন্তু ওনার পায়ের এগুলো দেখা যাচ্ছে, আর পাগুলো দেখে একেবারে চিকন চিকন ছোট ছোট। এইগুলো দেখে সাহাবায়ে কেরাম হাসাহাসি করে, দেখো আব্দুল্লাহ মসজিদের পায়ের অবস্থা, আর উনি ডুলছেন গাছের মধ্যে এভাবে বাতাসের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নোটিস করেছেন, বলেন মিম্মা তাদ হাকুন, হাসছো কেন? কল হিয়া নবী আল্লাহ মিন দিক্কাতে সাকাই, দেখেন না আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দুটো দেখছেন কিরকম ছোট চিকন চিকন, মাশাআল্লাহ, ওইটা দেখে আমরা হাসি রাখতে পারছি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন মন্তব্য করলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহুমা আসকালু ফিল মিজান মিন উহুদ। তোমরা কি জানো আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দুটো কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা তাকে সহ তার পাগুলোকে সহ নেকির পাল্লাতে উঠাবেন, তাকে যখন হাসরের দিনে উঠাবেন, তার পাগুলো উহুদ পাহাড়ের চেয়েও ভারী এবং বড় এবং মজবুত হবে, এত ওজন হবে, কারণ তার দাম আল্লাহর কাছে বেশি। যত মুমিন যত খাঁটি তার ওজন বেশি হবে, আর যত দুর্বল কাফের ওজন হবে একেবারে হালকা, বাতাসে উড়ে যাবে মনে হয়। তো এই কথা তিনি বললেন, তার ইমানের কারণে কেয়ামতে দেখবে তার পা দুটো এরকম থাকবে না, কত ভারী পা আল্লাহ তাআলা তাকে দেবেন। তো আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর সুন্দর কালো কালো কিছু বাড়ি এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে দিয়েছিলেন। এরপরে পথ চলছেন, ওখানে ওই ওই এলাকাতে ওনার যাত্রা বিরতিতে এশার রক্ত হয়ে গেল, যাত্রা বিরতি করলেন এবং রাত্রে সেখানে থাকবেন। তিনি বললেন যে তোমরা এক কাজ করো, রাত্রে সবাই বিভিন্ন জায়গা থেকে কাঠ টাঠ জোগাড় করে প্রত্যেকের তাঁবুর সামনে বা প্রত্যেক এরিয়ায় তোমরা বেশি করে কাঠ দিয়ে আগুন জ্বালাইতে থাকো, বন ফায়ারের মতো আর কি, বেশি করে আগুন জ্বালাও, অনেক বেশি আগুন জ্বালাও। ওকে, তারপরে সাহাবিরা তাই করলেন, মরুভূমি থেকে বিভিন্ন শুকনা কাঠ টাঠ পাওয়া যায়, এগুলো জোগাড় করে টরে এনে অনেক বিশাল আগুন জ্বালাল। এমন আগুন জ্বালানো হলো জমিন থেকে মনে হয় আসমান শুধু দেখা যায় উপরে, কত উপরে যে গেছে আগুন। এই কেন তিনি আগুন জ্বালাতে বলেছেন একটু পরে আসবে, এই তার কারণটা।
আর ওই সময় ওই রাত্রে ওনারা অবস্থান করলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডিউটি ছিল রাত্রে পাহারাদারির কাজ করা, সিকিউরিটি গার্ড যে কোনো দুশ্মন আসে টাসে কিনা এগুলো পাহারা দেওয়ার কাজ করা, হলে সবাইকে ডাক দিতে হবে। আর এই এলাকাতেই এই সময়ে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, উনি জানতেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলরেডি মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়ে গেছেন। তিনি এর আগে ইসলাম কবুল করেছেন, কখন ইসলাম কবুল করেছেন এটা নিয়ে অনেক মতভেদ হয়েছে ঐতিহাসিকদের কাছে। তো মেজরিটি ঐতিহাসিকরা বলেন মক্কা বিজয়ের বেশ কিছুদিন আগে, খাইবারের বিজয়ের পরে পরেই তিনি ইসলাম কবুল করেন, আর তার আগে তিনি ইসলামের ব্যাপারে সাংঘাতিক সিম্প্যাথেটিক ছিলেন, সহানুভূতিশীল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থাকা অবস্থায়, উনি মদিনা চলে আসার পরেও সবসময় ওনাকে হেল্প করার চেষ্টা করেছেন, কিন্তু প্রপারলি ইসলাম কবুল করেছেন হয়তো বা খাইবারের যুদ্ধে বিজয়ের পরে। তারপরে চিন্তা করলেন অনেকদিন মক্কা কাফেরদের সঙ্গে এখানে থাকলাম, আর না, এবার আমি মদিনায় হিজরত করব। তিনি ওনার বিবি বাচ্চা নিয়ে মদিনার দিকে হিজরত করতে রওনা হয়ে গিয়েছেন, আর ওনার সঙ্গে দেখা হয়ে গেল এই জায়গায় এসে মাররাত দাহরান এলাকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। আর এখানে তিনি বুঝতে পারলেন ইয়া রাসূলুল্লাহ তো মক্কা বিজয়ের দিকে আসতেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার অত্যন্ত প্রিয় চাচাকে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হয়ে গেলেন, ওয়েলকাম করলেন। এবং তিনি ছিলেন মুহাজিদের সর্বশেষ ব্যক্তি, সর্বশেষ হিজরতকারী মক্কা থেকে মদিনার দিকে। ওনাকে ওয়েলকাম করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন লা হিজরাত বাদ আল ফাতহ, আপনার কিসমত ভালো, মক্কা বিজয়ের আগে হিজরত পেয়ে গেছেন। মক্কা বিজয় হয়ে গেলে আর মক্কা থেকে মদিনা হিজরতের এই সওয়াব, এই মর্যাদা, এই ফজিলত কারো কিসমতে আর জুটবে না। এরপরে এই আব্বাসের ব্যাপারে রেওয়ায়েত এসেছে যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সর্বশেষ হিজরতকারী, আর যারা আগে হিজরত করেছে আল্লাহ তাআলার কাছে কাদের সম্মান বেশি, যারা আগে হিজরত করেছে তাদের মর্যাদা অনেক বেশি। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছিলেন, তিনি সিনিয়র সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করতেন, ওনার ক্যাবিনেট মেম্বারের মতো বা ওনার পার্লামেন্টের মতো, তাদের সঙ্গে পরামর্শ করে জরুরি খেলাফতের কাজগুলোর সিদ্ধান্ত নিতেন। তো অনেক সিনিয়র সাহাবিকে রাখলেও তিনি সেখানে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে রাখেননি, অথচ তিনি ভালো করেই জানেন যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত প্রিয় চাচা। এমনকি এই আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কে উসিলা রেখে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। যখন মদিনায় একবার অনাবৃষ্টি হয়ে গেল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসতিসকা নামাজ পড়ালেন, যে ইয়া আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আমরা যখন থাকতাম, উনি আমাদের সঙ্গে যখন ছিলেন, বিপদ আপদে ওনার কাছে বলতাম যে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন, আমাদের বৃষ্টি হচ্ছে না, তিনি দোয়া করতেন বৃষ্টি হতো। এখন তো তিনি নাই, ওনার চাচাকে নিয়ে এসেছি, আল্লাহ চাচা আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেয়। তো চাচা দোয়া করেছিলেন, বৃষ্টি হয়েছে। তো এত সম্মান ওমর রাদিয়াল্লাহু আনহু করেছেন, কিন্তু তিনি একটা স্ট্যাটাস ঠিক রেখেছেন যে যারা আগে হিজরত করেছে আল্লাহ তাআলা তাদেরকে অনেক শান দিয়েছে, সেটাকে তিনি কোনো রকমই নষ্ট করতে চাননি। আর এখানে ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে আত্মীয়তা আছে, এটার কারণে তিনি ইনডাইরেক্টলি আসলে এই সম্মানটা আব্বাসে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে ওনার আত্মীয়কে এনে, যে উনি জীবিত থাকলে ওনার আত্মীয়কে আনতেন না, উনি যেহেতু নাই আল্লাহর কাছে দোয়া করার জন্য উসিলা হিসাবে ব্যবহার করেছেন, জীবিত ব্যক্তিকে উসিলা হিসাবে বানানো যায়, এখান থেকে দলিল নিয়েছেন ওলামায়ে কেরাম যে ওনার উসিলা আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি উসিলা, ওনার জীবিত বংশের লোকের আত্মীয়তার উসিলা। কিন্তু আজকে যদি কেউ আপনার উসিলা, আমার উসিলা, অমুকের উসিলা, তমুকের উসিলা করে, সেটা এই ওই পর্যায়ে ওই শানদার হতে পারে না, আমি আপনি কে। দুই নম্বর হচ্ছে যারা বলে যে দলিল নেয় যে উসিলা ধরা তো যায় আছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর এই যে আব্বাসকে ধরে উসিলা করেছেন, তখন বলা হলো যে আপনারা যে অমুক পীরের উসিলায়, তমুক নবীর উসিলায়, অমুক ওয়ালির উসিলায় করেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার চাচা আব্বাসকে আনবেন কেন? ওনারা তো বলতে পারতো আল্লাহ রসুলের উসিলা দিয়ে দোয়া করতেছে, আমাদের দোয়া কবুল করেন, বৃষ্টি দেন, সেটা করলেন না কেন?
তাহলে বোঝা গেল যে এই উসিলার অর্থ হচ্ছে যে ওনাকে বলবো আপনি দোয়া করেন একটু, এই হলো কথাটা উসিলার অর্থ। কারো উসিলা দিয়ে দোয়া করার এই যে সিলসিলা আমাদের দেশে, কোরআন শরীফ খতম করলে এটার জন্য উসিলা লাগে, যে কোনো বড় দোয়ার জন্য উসিলা ধরতে হয়, এইটা ওই ওসিলাটা এখানে ভুল অর্থে ব্যবহৃত হচ্ছে। কথাটা ক্লিয়ার হয়েছে? বারাকাল্লাহ ফিকুম। তো পথিমধ্যে এই ঘটনাগুলো ঘটলো, তিনি এবার ওনাকে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি এগিয়ে গেলেন, ওখান থেকে যাত্রা অব্যাহত রয়েছে। এরপরে আমরা আসছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আরও কিছু কথা এই কিতাবে এসেছে, যে রেওয়ায়েত এসেছে হাদিসের মধ্যে তিনি আব্বাসকে কত মহব্বত করতেন, ভালোবাসতেন, পছন্দ করতেন। তিনি একদিন এই ঘটনা নয় পরবর্তী পর্যায়ে তিনি বলেছিলেন আব্বাসকে যে আপনি আগামীকাল সকালে, আগামীকাল সোমবার হবে, এই সোমবারের সকালে আপনি আমার সঙ্গে দেখা করবেন, আপনার ছেলেপেলেগুলোকে সবাইকে নিয়ে আসবেন। উনি আসলেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাপড় দিয়ে চাদর মাকা কিছু দিয়ে তাদেরকে সবাইকে তিনি পরিধান করালেন, জড়িয়ে দিলেন এভাবে গায়ের উপরে দিয়ে দিয়ে দিলেন কাপড়টা, আর দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা মাগফির লিল আব্বাস ওয়া লি ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরাতান বাতিনাতান লা তুগাদিরু যানবা, আল্লাহুম্মা আখলুফহু ফি ওয়ালাদিহি, যে আল্লাহ এই আব্বাসকে এবং তার সন্তান সন্ততি পরবর্তী বংশকে আপনি মাফ করে দেন, জাহিরি বাতিনি যত রকমের গুণা আছে কিচ্ছু যেন আর না থাকে, আর আল্লাহ তাকে তার সন্তান সন্ততির মধ্যে আপনি দীর্ঘদিন ধরে তাদের বংশের ভালো কাজ অব্যাহত রাখার তৌফিক দান করেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার এই প্রিয় চাচা, এই সংকবুল এবং হিজরত দুইটাই ওনাকে অনেক খুশি করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওনারা মদিনার থেকে মক্কা দিকে যাত্রা অব্যাহত আছে, সামনের দিকে মক্কা লোকেরা খবর পাচ্ছে কি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন কি, যে আল্লাহ তাদের গোয়েন্দাদের চোখকে অন্ধ করে দিয়েন, তারা যেন আমাদের খবর না পায়, আমরা যেন হঠাৎ করে উপস্থিত হয়ে যাই, তারা কোনো যুদ্ধের প্রস্তুতি নিতে না পারে। আল্লাহ আল্লাহ তাআলা তাই করেছেন, তাদের কাছে ওনার এই গোপন খবর কিছুতেই যেতে পারেনি। শেষ পর্যন্ত আবু সুফিয়ান তারা চিন্তা করলো কি ব্যাপার, খোজার সঙ্গে এই বনি বাকরের যে যুদ্ধ হয়েছে, এখন তো মদিনার রিয়াকশন কিছু হওয়ার কথা, ওই যে তারা অ্যাটাক করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা জোটের অংশ ছিল, মদিনার অ্যাকশন কি হচ্ছে, কোনো খবর পাচ্ছে না, আবু সুফিয়ান তুমি মদিনার দিকে আগাও, কিছু খোঁজখবর না, লোকজন আসে কি না, বদর করলে মদিনায় যাও, কি অবস্থা, কারণ এটাতে এমনি ছেড়ে দেবে না মুহাম্মদ, এই রক্তপাতের কিছু একটা করবে। তখন আবু সুফিয়ান তাদের যে লিডারকে পাঠানো হলো, তারা তিনি আগালেন কয়েকজনকে সাথে নিয়ে, তারপর আবু সুফিয়ান তার সঙ্গে নিয়ে আসেন হাকিম ইবনে হিজাম, বোদাইল ইবনে ওয়ারকা, এই দুইজনকে নিয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি, মক্কা মদিনা থেকে কোনো খবর পাওয়া যায় কি না। এদিকে ওনারা আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন সাহাবিদেরকে যে মক্কায় তো অনেকেই কাফের মুশরিক আছে, তবে চারজন লোক আছে মক্কায়, এরা আসলে মুশরিকদের দলে থাকলেও শিরকের ব্যাপারে এদের কোনো ইন্টারেস্ট নাই, এরা আসলে ভালো লোক চারজন। সাহাবা এখানে জিজ্ঞেস করলেন কোন চারজন ইয়া রাসূলুল্লাহ, ইন্না বিমাক্কাল আরবা নাফার মিন কোরাইশ আরবাহুম আনিশ শিরক, মক্কায় চারজন লোক আছে কোরাইশদের, এরা শিরক থেকে আসলে অনেক দূরে, পার্সোনাল লাইফে শিরকের ব্যাপারে তারা মোটেই ইন্টারেস্টেড না, ও আরগাবুল আহম ফিল ইসলাম, আসলে তাদের অন্তরে কিন্তু ইসলামের ব্যাপারে একটা ভালো ধারণা আছে, ভালো খেয়ালও আছে। তো বলা হলো মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা, কাল আত্তাব ইবনে আসিদ, জুবাইর ইবনে মুতঈম, হাকিম ইবনে হিজাম, সুহাইল ইবনে আমর। তো এই কজনের মধ্যে এখানে হাকিম ইবনে হিজাম ওনার সঙ্গে অলরেডি এই আবু সুফিয়ানের সঙ্গে আসছেন অলরেডি। তো এই তিনজন আবু সুফিয়ান এবং হাকিম ইবনে হিজাম আর বোদাইল ইবনে ওয়ারকা, এই তিনজন আসতে আসতে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে যাত্রাবিরতি করে যাবেন ওইখানে তারা আসলো, ওই রাতেই আসলো, আসলে ওই রাতেই, যে রাত্রে অনেক আগুন জ্বালানো হয়েছে।
রাতের বেলা তারা দেখলো এত আগুন, এত আগুন, তারা তো ভয় পেয়ে গেল, কি ব্যাপার? তার মানে মুহাম্মাদের এত বিশাল বাহিনী, এত আগুন দেখে বোঝা যায় যে কত কত লোক নিয়ে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বুদ্ধি হলো এই যে ব্যাপক আগুন জ্বালালে তারা বুঝবে যে কত লোক জানি আছে এখানে, কত লাখ লোক হলো কিনা, এরকম একটা ইমপ্রেশন দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং ওনার এক্সপেরিয়েন্স, একজন কমান্ডার হিসেবে ওনার স্কিল, মাশাআল্লাহ, চিন্তা করে দেখেছেন যে কিভাবে টেকনিক দিয়ে তিনি, ওনার উদ্দেশ্যই ছিল মক্কা লোকদেরকে ভীত করে দেওয়া যাতে তারা রক্তপাতের দিকে না যায়, এটা ছিল মেইন প্ল্যান। তারপরে তারা তখন কথা বলা বলি করছে, আবু সুফিয়ান বলল মা রাআইতুকা লাইলাতি নীরানান কাত ওয়ালা আসকার, ওরে বাবা, জীবনতে এত আগুন, এত বিশাল বাহিনী উপস্থিতি জীবনে কোনোদিন দেখিনি। তো বোদাইর ইবনে আরকা ওনার সাথীদের একজন বললেন হাদিহি ওয়াল্লাহি খুজাআতু হামাশাতাল হারব, এখন এই যে কারা আগুন জ্বালাচ্ছি, কোন বাহিনী এখানে, এখনো কনফার্ম না। তো বোদাইল বলছে এটা হচ্ছে ওই যে আমরা যে অ্যাটাক করেছিলাম খোজা কবিলাকে, তারা মনে হয় আশেপাশের থেকে বেশ কিছু লোকজন জোগাড় করে আমাদের বিরুদ্ধে প্রস্তুতি নিয়ে সৈন্য বাহিনী নিয়ে এসেছে। আবু সুফিয়ান বললেন খোজা আদাল ও আকাল মিনা আনতা কুন হাদিহিন ইরানুহা ও আসকারুহা, আরে খোজা, এত বড় আগুনের ব্যবস্থা করা, এত বড় বাহিনী জোগাড় করা জীবনে সম্ভব হবে না। এরপরে এখান দিয়ে আবার আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এখন খুঁজছেন যে মক্কার লোকেরা তো এই বাহিনীর খবর জানে না, তারা তাদেরকে তারা খবর পেলে যদি যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় তাহলে তো সব মানুষই মারা পড়বে যে বিশাল বাহিনী আছে। কিভাবে মক্কার লোকদেরকে মেসেজ দেওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিশাল বাহিনীর সঙ্গে তারা যেন খবরদার লড়াই চিন্তা না করে আত্মসমর্পণ করে মক্কা ওনার হাতে অর্পণ করে দেওয়ার চিন্তা করুক, এরকম করে একটা সুযোগ তিনি খুঁজছিলেন। আর এতে এই রাতের বেলায় উনিও জেগে আসেন আর আল্লাহর মর্জি এই তিনজন কথা করতে করতে বলতে বলতে কাছাকাছি দিয়ে যাচ্ছে আর আলাপ আলোচনা করছে আগুনের খবর, এত বড় বাহিনীর খবর, কথার আওয়াজ ওনার কানে আসলো। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু টের পেলেন যে আবু সুফিয়ানের কণ্ঠ শোনা যায়, তখন আবু সুফিয়ানকে লক্ষ্য করে তিনি বললেন ইয়া আবু হানজালা, কে আবু হানজালা নাকি? আবু হানজালা হলো আবু সুফিয়ানের কুনিয়া, তাকে এভাবে ডাকা হতো। তখন আবু সুফিয়ান চিনে ফেললো এটা তো আব্বাসের কণ্ঠ, তিনি বললেন আবুল ফাদল মা ওরাকা, আবুল খবর, কি খবর, খবর কি, তোমার কোন কাণ্ড নিয়ে আসো, ব্যাপার কি? আবু সুফিয়ান বুঝতে পারেন যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসেছেন, তিনি ইসলাম কবুল করেছেন, হিজরত করছেন, সব কিছু তা তো জানার, সে তখন হঠাৎ চমকে উঠলো আব্বাস তুমি এখানে, কি ঘটনা কি? আব্বাস বললেন ওয়াই হাকা ইয়া আবা সুফিয়ান হাদা রাসূলুল্লাহি ফিন্নাস ওয়া সাবাহা কুরাইশ আল্লাহি, আবু সুফিয়ান শোনো মোদ্দা কথা, এইখানে এই বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাহিনী, নিজের কথা বললেন যে আমি তো ইসলাম কবুল করেছি, হিজরত করার জন্য রওনা করেছিলাম, কিন্তু উনি তো এখন মক্কা বিজয়ের বিশাল বাহিনী নিয়ে এসেছেন। আবু সুফিয়ান সাবধান, কোরাইশ আজকে মানে এই অ্যাটাক থেকে কিছুতেই বাঁচতে পারবে না, চিন্তা করে দেখো আর কতদিন এই যুদ্ধ খেলবা, এই যুদ্ধ করার সাহস করো না, খবরদার। তারপরে অনেক কথাবার্তা হলো, আবু সুফিয়ান বলছে তাহলে কী করা বলো, তুমি বুদ্ধি দাও, কারণ আব্বাস তো ওনাদের সঙ্গে এতদিন সময় কাটালেন, তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু চান যে মক্কা লোকেরা সবাই বেঁচে যাক, কেউ এই যুদ্ধের মধ্যে না মরুক আর সবাই ইসলাম কবুলই করুক, এরকম কোনো দরজা যদি খোলে অসুবিধা কি? কথাবার্তা ওনার সঙ্গে তিনি অনেক সিম্প্যাথি নিয়ে আলাপ আলোচনা করতে করতে, তো আবু সুফিয়ান বললাম ফামাল হেইলা, কী বুদ্ধি, বুদ্ধি দাও, কী করবো কো, আমাকে পরামর্শ দাও। তো আব্বাস বললেন আল্লাহ ইল্লা ইনজাফার আবি কালায়াত রেবান অনুকাক, শোনো বেশি কথা বলে লাভ নাই, এখন যদি তুমি যা দুশ্মনী করছো লিড করেছ, এতগুলো বদর ওহদ খন্দকের মধ্যে ছিলা বা বদরে না থাকলে ওহদ খন্দকে ছিলা, তোমাকে যদি মুসলমানরা হাতের কাছে পেয়ে যায় তোমার গর্দান কেউ খালি রাখবে না, তোমার গর্দান আস্ত থাকবে না। ওকে, এখন আর এই যে আসছো এখানে আমাদের বাহিনীর এই এরিয়ার ভিতরে ঢুকে পড়ছ খেয়াল না করে, যদি কেউ টের পায় তোমার গর্দান শেষ,
কয়েকজন কি করি কথা হলে আমার খচ্চরের পিছনে বসা কথা কইও না, আমি সামনে থাকবো তুমি পিছনে থাকবা, তোমাকে ধরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কাছে একদম সোজা নিয়ে যাবো কেউ দেখার আগে, চুপচাপ আমার খচ্চরের পিঠের পিছনে বসো। ওনার ওনার তিনটা জানোয়ার ব্যবহার করতেন, উট, ঘোড়া, খচ্চর, গাধা, চারটা। তো ওই খচ্চরের পিছনে বসো, আমি তোমাকে সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কাছে নিয়ে যাবো যাতে করে, এবং ওনার কাছে গিয়ে তোমার জন্য নিরাপত্তা চাইবো, আর কেউ যারা তোমাকে হাতের কাছে না পেয়ে অ্যাকশন না নেয়। তো আবু সুফিয়ান ওনার কথা অনুযায়ী দেখলেন আর কোনো উপায় নাই, জান তো বাঁচাতে হবে আগে। তো আব্বাসের পেছনে উঠলেন ওনার খচ্চরে, আর ওই দুই ওনার সঙ্গী ছিলেন যে একজন হাকিম ইবনে হিজাম আর বুদ্দা ইবনে আরাকা, তারা আর কথাবার্তা না বলে তারা মক্কা দিকে চলে গেল। দেখি আবু সুফিয়ান যা করে করবে পরে, আমরা এখন আর জীবনের রিস্ক নিয়ে লাভ নাই, কেন আব্বাসে শুধু ওনার রিস্ক নিছে, আমাদের কি উপায় হবে, আমরা অন্ধকার থাকতেই পিছনের দিকে ভাগি। তারা মক্কার দিকে চলে গেলেন। তা আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরে বর্ণনা করেন, তা আমি যখন তাকে নিয়ে যাচ্ছি প্রত্যেকটি ক্যাম্পে দিয়ে ঘুরে ঘুরে নিয়ে যায় কোন কোন জায়গায় আগুন আছে সব জায়গায়, তো বলে যে প্রত্যেকটি কবিলা প্রত্যেকটি গ্রুপকে ব্যাটালিয়নকে রাসূলুল্লাহ সাল্লাম ভাগ করে দিয়েছেন তাদের এরিয়া, ওইখানে বিরাট আগুন, ওইখানে বিরাট আগুন, ওইখানে বিরাট আগুন। তো প্রত্যেকটা আগুনের পাশে গেলে বলে যে এই আগুনের পাশে যারা ওরা কোন বাহিনী, ওকে, তারা বলে যে অমুক বাহিনী তমুক বাহিনী, এভাবে করে। আর প্রত্যেকেই যখন দেখে যে আব্বাস কে আসছে, সে খচ্চরে করে আব্বাস, তো আব্বাসকে দেখেই আর সবাই বলে আম্মু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাগলাতি, আল্লাহর রাসূলের চাচা খচ্চরের মধ্যে আসেন, পিছনে কে আসেন তারা আর নোটিস করেন টরেন নাই। এদিকে ওই সিকিউরিটি গার্ডের প্রধান দায়িত্বে কে আসেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, কতক্ষণ পরে ওনার সামনে গিয়ে পড়ছেন। বলে আব্বাস বলেন যে আমি এবারে গেলাম যেখানে যেই আগুনের পাশে ওমর রাদিয়াল্লাহু আনহু ডিউটিতে আছেন, আমাকে দেখতে বললেন যে দেখলে চিনলেন তো অবশ্যই, তারপরে আমার কাছে আসে কথা বলতে চাইলেন, পিছনে দেখেন যে আরেক লোক, ফালা মারা আবু সুফিয়ান আলাল আজুজে দা আব্বা, কাল আবু সুফিয়ান আদু আল্লাহ, পিছনে কে আল্লাহর দুশ্মন আবু সুফিয়ান নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহু আলহামদুলিল্লাহ আল্লাযী আমকানা মিনকা বিগাইরি আকদিন ওয়ালা আহদিন, বলে আল্লাহর শুকর যে আল্লাহ কোনো কথাবার্তা চুক্তি ছাড়াই তোমাকে আমার হাতে নাগালে এনে দিয়েছেন। এরপরে কিন্তু আবার অ্যাকশন নেন নাই, তিনি দৌড় দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, ওমর রাদিয়াল্লাহু আনহু পারমিশন নিয়ে আসবেন অ্যাকশন নেওয়ার জন্য, কারণ কমান্ডারের পারমিশন নিতে হবে। এখন আব্বাস দেখলেন সর্বনাশ, যদি সে যদি আমার আগে যায় তো কাজ হয়ে গেছে। তিনি ওনার খচ্চরকে জোরে জোরে দাবড়ালেন যাতে করে ওমরের আগে বা কমপক্ষে একসঙ্গে বসতে পারেন। বলে যে খুব কম্পিটিশন চালান ওমরের দৌড়ে, আমরা দৌড়াচ্ছি খচ্চর নিয়ে, শেষ পর্যন্ত একসঙ্গে গিয়ে দোনো গ্রুপ হাজির হয়ে গেলাম। আমিও ঢুকলাম, ওমরও ঢুকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওমর বলল ইয়া রাসূলুল্লাহ হাদা আবু সুফিয়ান কাদ আমকানাল্লাহু মিনহু বিগাইরি আকদিন ওয়ালা আহদিন ফাদানি ফাল আদরিব উনুকাহু, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আবু সুফিয়ানের দুশমনকে আমাদের হাতের করায়ত্তে দিয়ে দিয়েছেন, কোনো চুক্তি টুক্তি তো নাই, সবচেয়ে শেষ হয়ে গেছে, কাজে আপনি পারমিশন দেন আমি এখনই তার কল্লাটা ফেলে দিই। আব্বাস বলেন আমি তো চিন্তায় পড়ে গেলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নি কাদ আজারতু, ইয়া রাসূলুল্লাহ আমি তাকে নিরাপত্তার ঘোষণা দিয়েছি আপনার কাছে নিয়ে আসবো, আমি কথা দিয়েছি তাকে। সুম্মা জালাসতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি তাকে নিয়ে একদম রাসূলুল্লাহ আমার পাশে গিয়ে বসলাম। ফালাম্মা আকসার উমর ফি শানি আবি সুফিয়ান, আর যখন উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন না, শুনছেন শুধু, উমরও ছাড়ছেন না, বারে বারে বলছেন আমাকে টানছেন, আমাকে অর্ডার দিয়ে দেন। তা আমি তখন আব্বাস বললাম, আমি তখন বললাম মাহালান ইয়া উমর, উমর একটু থামো তো, আব্বাস বলছেন থামো, সেই লোকটা তো বনি আদি ইবনে কাবের যদি হতো, তোমার কবিলার লোক যদি হতো, তাহলে তুমি এত বেশি বাড়াবাড়ি করতে না, তাকিদ করতে না, ডিমান্ড করতে না, ওলা কিনা কাদা আরাফতা আন্নাহু মিন রিজালি বনি আব্দে মানাফ, কিন্তু সেটা আরেক বংশের আব্দে মানাফের, এই জন্য তুমি বেশি বেশি করে তাড়াতাড়ি অ্যাকশন নিতে চাচ্ছ, তাই না? এটা তো একটু মানে কথাটা অন্যরকম হয়ে গেল, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বক্তব্যটা মিলছে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব শকড হয়ে গেলেন যে আব্বাসের কাছ থেকে তিনি এমন কথা আশা করেননি। তিনি বললেন মাহলানি আব্বাস, আব্বাস আপনি একটু থামেন,
فَوَاللَّهِ لَا إِسْلَامُكَ يَوْمَ أَسْلَمْتَ كَانَ أَحَبَّ إِلَيَّ مِنْ إِسْلَامِ الْخَطَّابِ لَوْ أَسْلَمَ আপনি আমাকে আপনার কবিলার আর আমার কবিলার দোহাই দিয়ে কথা বলছেন, আপনি যেদিন যখন ইসলাম গ্রহণ করেছেন আপনার ইসলাম কবুল করা আমার কাছে এত প্রিয় ছিল, এমনকি আমার বাবা খাত্তাব যদি ইসলাম কবুল করতো তার চেয়েও বেশি আমি খুশি হয়েছি যখন আপনি ইসলাম কবুল করেছেন। আমি তো কোনো কবিলা কেন্দ্রিক চিন্তা করিনি আব্বাস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের কথা শুনছেন, উনিও তো ভিতরে ভিতরে আবু সুফিয়ানের ব্যাপারে কম কষ্ট না, কিন্তু আবার এভাবে অ্যাকশনও নেবেন না, কারণ তিনি তো চান মক্কা যেন রক্তপাত না হয়। তখন তিনি কোনো ফয়সালা না দিয়ে বলেন, আব্বাস তাকে নিয়ে তোমার ক্যাম্পে নিয়ে যাও, তোমার তাঁবুতে নিয়ে তাকে শোয়াও, কালকে সকালে আবু সুফিয়ানকে আমার কাছে নিয়ে আসবা। তো আব্বাস নিয়ে গেলেন আবু সুফিয়ানকে, তা আমার কাছে সে ঘুমানোর থাকলো রাত্রে, তারপরে আমি মোটামুটি উনি কিছু বোঝানোর চেষ্টা করলেন যাতে ইসলামের দিকে তার মনটা নরম হয়। সকালবেলা নিয়ে আসলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে দেখলেন বলেন, ইয়া আবু সুফিয়ান আলাম ইয়ানি লাকা আন তাআলামা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আবু সুফিয়ান তোমার কি এখনো সময় হয়নি জানতে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? তোমার লাত মানাত ওজ্জা সোজা কথা, তারা কি আজকে তোমাকে রক্ষা করতে পারবে? তুমি এখনো আল্লাহকে চিনলে না, আল্লাহর কাছে আসবে না, স্বীকার করবে না, মানবে না আল্লাহকে মাবুদ হিসাবে? ফাকাল বি আবি আনতা ওয়া উম্মি মা আহলামাকা ওয়া আকরামাকা ওয়া আওসালাকা। আবু সুফিয়ান খুব বুদ্ধিমান মানুষ, বলেন আমার পিতা মাতা আপনার খেদমতে উৎসর্গ হন। এটা আরবদের একটা সম্মানের বিষয় কথা বলার আগে এভাবে তারা অ্যাড্রেস করতো, যে আপনি কত না ধৈর্য এবং ক্ষমার অধিকারী, আপনার কত আত্মীয়তার সম্পর্ককে বংশের সম্পর্ককে আপনি কত সুন্দর করে মেনটেন করেন। আল্লাহ লাকাদ জানান্তু আন লাউ কানা মা আল্লাহ ইলাহান গাইরু লাকাদ আগনা আননি শাইয়ান বাদু। সত্যি করে আল্লাহর কসম করে বলি, আমি যদি এই মুহূর্তে বিশ্বাস করতাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে তাহলে তারা আজকে আমাকে এই রাত এই বিপদ থেকে উদ্ধার করতো। বুঝতে পেরেছেন? যদি কোনো মাবুদ থাকতোই আল্লাহ ছাড়া তাহলে তো আমি বিপদে পড়ার কথা না, কিভাবে ধরা পড়ে গেলাম? আমার মাবুদকে এত টাকা ডাকলাম সেগুলাকে কোনোটা তো আমাকে হেল্প করলো না। তার মানে হি ইজ ভেরি ক্লিয়ার যে আল্লাহ ছাড়া আসলেই কোনো মাবুদ নেই, তো এটা মেনে নিয়েছে। এখন সেটা আল্লাহ ছাড়া কোনো মাবুদ মানতে এখন তার আর অসুবিধা নাই, রেডি আছে। ওকে, এখন বাকিটা কি থাকলো? একটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা কি আশহাদু মুহাম্মাদ রাসূলুল্লাহ, এইটার ব্যাপারে কিছু তো এখনো বললো না, এইটা কি সে মানতে রাজি আছে কি না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন তার কথার উত্তর দিয়ে ধরন দেখে, ওয়াই হাকা ইয়া আবু সুফিয়ান আলাম ইয়া ইল্লাকা আনতা আলামা আন্নি রাসূলুল্লাহ। আবু সুফিয়ান তোমাকে তুমি ধ্বংস হও, এই কথাটা বদদোয়ার জন্য বলে না, এটা আরবদের তিরস্কার করতে হলে এই কথাটা বলে। তোমার কি এখনো বুঝ হয় নাই, এখনো বুঝতে পারোনি যে আমি আল্লাহর রাসূল? এই কথাটা তোমার এখনো মানতে কষ্ট হচ্ছে? তো সে বলে, বেআবি আনতা ওয়া উম্মি আগেইন, আমার মা বাবা আপনার খেদমতে উৎসর্গকৃত হোক। মা আহলামাকা ওয়া আকরামাকা ওয়া আওসালাকা, আপনি কতই না ধৈর্য স্থৈর্যের অধিকারী, সম্মানের অধিকারী, দরাজ দিলের অধিকারী, আত্মীয়তা সম্পর্ককে মেনটেন করার অধিকারী। আম্মা হাদিহি ফা ইন্না ফি নাফসি মিনহা হাত্তাল আন শাইয়ান, দ্বিতীয়টার ব্যাপারে আমার নফসের মধ্যে এখনো কিছু বাকি আছে। উনি যে রাসূলুল্লাহ এটা হোল হার্টেডলি এখনো অ্যাকসেপ্ট করতে পারছে না। তো আব্বাস বলেন, আব্বা আবু সুফিয়ান তুমি ধ্বংস হও, ওয়াশহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তুমি আর দেরি করো না, শাহাদাত ডিক্লার করে ফেলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল। কাবল আন তুদরা বনু কাকা, তোমার গর্দান উড়াই দেওয়ার আগেই জলদি করে কলেমা পড়ে ফেলো। আবু সুফিয়ান অনেকটা এগিয়েছে, কিন্তু এত দিনের কুফুরি ছাড়তে একটু সময় লাগছে। হি ইজ দে আর অলমোস্ট, কিন্তু একটু বাকি আছে আর কি, এই অবস্থায় দ্বিধাদ্বন্দ্ব কাটেনি। তো যখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে সিরিয়াসলি বললেন, তখন আবু সুফিয়ান
কালিমাতুল শাহাদা পুরোটাই পড়ে ফেললেন, ইসলাম কবুল করে ফেললেন। মক্কার বিশাল লিডার এখন শেষ হয়ে গেল, তার কালিমা পড়ে ফেললেন। এখন আবু সুফিয়ানকে যাতে করে একটু তার মধ্যে কোনো ওয়াসওয়াসা না আসে, তাকে আর একটু উৎসাহিত করা যায়, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বেশ ভালো পলিটিশিয়ান, ভালো জ্ঞানী, তিনি বললেন, এক কাজ করেন ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান রাজুলুন ইউহিব্বুল ফখর, আবু সুফিয়ান সারা জীবন লিডারি করে আসছে, তো একটু মাতবরি করা, একটু সম্মানের অধিকারী হওয়া একটু তার ভিতরে এখনও আছে, আপনি তার একটু সম্মান দিয়ে দেন। কি করব, ফাজ্জা আল্লাহ সাইয়ান, কিছু একটা দেন তাকে সম্মান শান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম ঠিক আছে, আমি যখন মক্কা দখল করে ফেলবো, তারা যদি যুদ্ধ না করে তাহলে তাকে বলে দিচ্ছি, মান দাখালা দারা আবু সুফিয়ান ফাহুয়া আমিন, যেই ব্যক্তি আমরা মক্কায় প্রবেশ করার সময় নিরাপত্তার জন্য আবু সুফিয়ানের বাড়িতে ঢুকবে তার গায়ে আমরা হাত দেব না, সে নিরাপদ। ওয়ামান দাখালাল মসজিদে ফাহুয়া আমিন, যে ব্যক্তি মসজিদে হারামে ঢুকবে সে ব্যক্তিও নিরাপত্তা পাবে। ওয়ামান আগলাকা আলাইহি বাবুহু ফাহুয়া আমিন, যে ব্যক্তি তার ঘরে দরজা বন্ধ করে নিজ ঘরে থাকবে সেও নিরাপত্তা পাবে। তার আর বাইরে তারা মোকাবিলা করতে আসবে তাদের নিরাপত্তা থাকবে না, আমরা তাদেরকে অ্যাকশন নেব যদি সামনে কাউকে পেয়ে যাই লড়াই করতে আসলে। তা এখানে আবু সবাইকে, বাকিটা ঠিক আছে, মসজিদে হারামও ঠিক আছে, সবাই নিজের বাড়িতে থাকলেও ঠিক আছে, আর অতিরিক্ত কি হলো, আবু সুফিনার বাড়িতে ঢুকলে নিরাপত্তা পাবে, তো একটু শান বাড়লো আর কি তার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা দিকে রওনা করে দিচ্ছেন, ফার্দা যাচ্ছেন, আর আবু সুফিয়ান আব্বাসের সঙ্গে আছেন। তো আবু সুফিয়ানকে আব্বাসের সঙ্গে থাকার জন্যই রাসূলুল্লাহ অ্যারেঞ্জমেন্ট করে দিলেন, বললেন যে তুমি এক কাজ করো, আবু সুফিয়ানকে দেখাও, সে তো রাত্রেবেলা দেখেছে, দিনের বেলা তাকে দেখাও যে আমাদের বিশাল বাহিনী কত, যাতে করে তার দিলের ভিতরে সামান্য ওয়াসওয়াসা থাকলেও এটা কেটে যায়। যদি অমুক জায়গায় তুমি দাঁড়াও, আব্বাসকে বলেন যে আপনি অমুক জায়গায় তাকে নিয়ে দাঁড়ান, আর আমাদের বাহিনী কি বলবো, এক এক প্লাটুন এক এক গ্রুপ এখান দিয়ে পার হবে পতাকা নিয়ে নিয়ে, বিভিন্ন কবিলা লোকেরা পতাকা নিয়ে নিয়ে যাবে, সে দেখুক। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু সকালে সেখানে দাঁড়িয়ে থাকলেন আবু সুফিয়ানকে নিয়ে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে অ্যানাউন্স করে যে প্রত্যেকটি কবিলা তাদের ফ্ল্যাগ নিয়ে নিয়ে এই এই জায়গা দিয়ে সবাই ক্রস করে করে সামনের দিকে যাও, এবং অস্ত্র শস্ত্র সব রেডি করে নিয়ে একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসছেন। তখন এক একটা গ্রুপ পার হয়ে যাচ্ছে, এক একটা কবিলা পার হয়ে যাচ্ছে, প্রত্যেকবার আবু সুফিয়ান জিজ্ঞাসা করে আব্বাসকে, এটা কোন কবিলা, অমুক কবিলা, সোলাইম কবিলা, আবু সুফিয়ান সোলাইমে, বাবা রে বাবা সোলাইমও আসছে, আর একটা কবিলাগুলো, এটা কোন কবিলা, এ গেফার, ও গেফারও আমাদের বিরুদ্ধে আসছে, তারপর কোন কবিলা, এটা আসলাম কবিলা, মুজাইনা কবিলা, জোহাইনা কবিলা, আশজা কবিলা, হিয়া আল্লাহ সব কবিলা চলে আসছে। তারপরে সে বললো যা কি হলো, এই এদের সঙ্গে তো আমাদের কারো দুশ্মনী ছিল না, সবাই আমাদের মক্কা আক্রমণ করতে আসছে কেন, সব দেখে থেকে এখন তো সে তার কোনো অসুবিধা থাকলেও আর কোনো অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ নাই। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কবিরা দিয়ে এসেছিলেন, যে গ্রুপে ছিলেন সে গ্রুপটা অনেক বড় গ্রুপ ছিল, এই গ্রুপের মধ্যে ছিল সব মুহাজির আনসার সাহাবিগণ, মদিনার আনসারিগণ আর মক্কার মুহাজিরগণকে নিয়ে যে বিশাল বাহিনী, ওইটার মধ্যে ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর অন্যরা এই গ্রুপে ছিল না, বাকিরা বিভিন্ন কবিরার ব্যানারে ফ্ল্যাগ নিয়ে নিয়ে যাচ্ছে। আর এখানে এত লোক আনসার মুহাজিরগণ এত প্রস্তুত যে তাদের লোহার বর্মটর্ম পরা এগুলো এমনভাবে হয়েছে চোখ ছাড়া আর কিছু দেখা যায় না, এত এত রেডি হয়ে ওনারা আসেন অস্ত্র শস্ত্র নিয়ে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আল কাসওয়া উটের উপরে বসা আছেন, আর মুহাজিরদের ফ্ল্যাগ দিয়েছিলেন জুবাইর ইবনে আওয়ামের হাতে, আর আনসারীদের ফ্ল্যাগ দিয়েছিলেন সাদ ইবনে ওবাদার হাতে। আবু সুফিয়ান বলে সুবহানাল্লাহ, ইয়া আব্বাস মান হাউলাই, আব্বাস এত বড় ব্যাটালিয়ন, এত বড় বাহিনী, এরা কারা? তখন আব্বাস জবাব দিলেন, এগুলো সব মুহাজির আনসারের বাহিনী, যারা অরিজিনাল ইসলামের আসল লোকগুলো। আবু সুফিয়ান বললেন, মালি আহাদিন বিহা উলাই কিলুন ওলা তা কেবালুন ওলা তাকা, কারো মক্কার কারো শক্তি নাই এই বিশাল বাহিনীর কোনো ধরনের মোকাবিলা করার, ইম্পসিবল, আল্লাহি আবুল ফদল,
লাকাত আসবাহ মুলক ইবনে আখিকে আলিয়ামা আজিমান আবুল ফদল, মানে আব্বাসের কুনিয়াত, যে আব্বাসের বাবা আবুল ফদলের পিতা আব্বাস, আপনার ভাতিদার যে কি বিশাল রাজত্ব কায়েম হয়ে গেল টেরিতে পেলাম না, এত বড় রাজত্বের অধিকারী হয়ে গেল। তা আব্বাস বললেন, ওই হাকা ইয়া আবা সুফিয়ান ইন্নাহা নুবুয়া, আরে আবু সুফিয়ান রাজত্ব না, এটা তো নবুয়ত, উনি তো নবী, উনি তো রাজা হিসাবে নিজেকে ডিক্লার করেন না, তুমি ওইদিকে যাও কেন, উনি তো ক্ষমতার জন্য আসেননি, উনি মানুষকে আল্লাহর দিন পৌঁছাতে এনেছেন। আবু সুফিয়ান বলেন, না হা ঠিকই বলেছ। এরপরে ওনারা জানি অব্যাহত রেখেছেন। এখন যখন মক্কার আরো কাছাকাছি পৌঁছে গেছেন, এই সময় আনসারীদের পতাকা যিনি লিড করেছিলেন তিনি হচ্ছেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, মদিনার অন্যতম বড় লিডার আনসারীদের। তিনি ক্রস করার সময় যখন দেখলেন এই যে আবু সুফিয়ানকে দেখা যায়, তখন তিনি আবু সুফিয়ানকে লক্ষ্য করে বললেন, ইয়া আবা সুফিয়ান আলিয়ম ইয়মুল মালহামা আলিয়ম আতুস্তাহালুল কাবা আলিয়ম আদাল্লাহু কোরাইশান, আবু সুফিয়ান আজকে মহাযুদ্ধের দিন, আজকে আল্লাহ তালা আমাদেরকে কাবা শরীফেও তোমাদেরকে হত্যা করে অ্যালাউ করে দিবেন, আজকে কোরাইশকে যে সীমা লঙ্ঘন করেছে তার বদলা নিয়ে আজকে কোরাইশকে আল্লাহ তালা চিরদিনের দিন অপমানিত করে দেবেন। ওনার মনের এই খেদ অনেক ঝাড়লেন আবু সুফিয়ানকে লক্ষ্য করে। তা আবু সুফিয়ান তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ইয়া আব্বাস হাব্বাদা ইয়াউমুদ্দিমার, আবু সুফিয়ান আমরা কি এই হালাকের দিকে যাচ্ছি, এই দিন এই হত্যাযজ্ঞের দিনের দিকে এগিয়ে যাচ্ছি এখন? ফালাম্মা হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু সুফিয়ান নাদাহু, এর মধ্যে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন পার হয়ে যাচ্ছেন ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়াতে, তখন আবু সুফিয়ান ওই মন্তব্যর সাহাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তা বিকাতলে কাউমিকা, আপনি কি অর্ডার দিয়ে দিয়েছেন মক্কায় গিয়ে সবাইকে কতল করে দেওয়ার জন্য কোরাইদেরকে? কলাল্লাহ না, তা তো আমি বলিনি, আলম তা আলম মা কলা সাহাদিন ওবাদ, আপনি শোনেন নাই সাহাদিন ওবাদা কি বলেছে, কি বলেছে? বলে এই কথাগুলো বলেছে, আজকে রক্তপাতের দিন, কাবা শরীফে তোমাদের রেহাই নেই, কোরাইশকে আছে চিরদিনের দিন অপমানিত করা হবে, হত্যা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, কাযাবা সাদ, সাদ মিথ্যা কথা বলেছে, আমি এমন অর্ডার দেইনি, আমার এই সিদ্ধান্ত নয়, ওয়ালাকিন হাযা ইয়াউমুন ইউআযিমুল্লাহু ফীহিল কাবা ওয়া ইয়াউমুন তুকসা ফীহিল কাবা, বরং আজকের এই দিনে আল্লাহ তাআলা কাবাকে আরো সম্মানিত করবেন, কাবার ওখানে রক্ত প্রবাহিত করবেন না, আল্লাহ আল্লাহ আজকে কাবাকে আরো শানদার করবেন, কাবাকে নতুন করে আজকে আরো কাপড় পরানো হবে, সম্মানের কাপড় পরানো হবে। অতঃপর এই মন্তব্য শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসলে ব্যথিত হয়েছেন, তিনি সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু ডাকলেন, বললেন যে সাদ তুমি, তোমার মনে হচ্ছে তোমার ভিতরে অনেক প্রতিহিংসার জিজ্ঞাসা আছে, আমি সেই লাইনে যাব না, তোমার এই জজবার কারণে তুমি কোন ক্ষতি করে ফেলো, তোমার হাত থেকে আমি পতাকা নিয়ে নেব। ওনার হাত থেকে পতাকা নিয়ে ওনার ছেলেকে দিলেন, আবার ওনার হাত থেকে আরেকজনকে দিলেন না, কি জানি বলা যায় না কবিরার, উনি অনেক বড় লিডার, মানুষের দুর্বলতা তো শেষ নাই, এত বড় পরীক্ষা ওনাকে ফেললেন না, যা তোমাকে না তোমার ছেলেকে দেব। তো ওনার ছেলেকে দিলেন, ছেলের নাম কায়েস। তারপরে সাদ রাদিয়াল্লাহু আনহু আসলে তিনি অনুতপ্ত হয়েছেন, তিনি বলে ইয়া রাসূলুল্লাহ সাদকে দিয়েন না, আপনি সাদকে না দিয়ে অন্য কাউকে দেন, কারণ সাদ ইয়াং মানুষ, আমার থেকে বেশি জজবা দেখাবে, হ্যাঁ কায়েস ইবনে সাদ, হ্যাঁ কায়েসকে দিয়েন না, সে আমার থেকে বেশি জজবা দেখাই ফেলে, কোনো অঘটন ঘটায় উনি বুঝতে পেরেছেন এখন। তখন ওনার হাত থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুর হাতে। এই জন্য তাফসিরে এসেছে, ব্যাখ্যায় এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাদকে দিলেন তখন ভয় হলো তার পিতার, কায়েসকে যখন দিলেন সাদ বললেন যে আপনি সে কোনো কি একটা উল্টাপাল্টা করে ফেলে, যে ইয়াং মানুষ রক্ত তো আরও গরম, কাজে আপনি অন্য কাউকে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। এদিকে আবু সুফিয়ান এখন দ্রুত গতিতে মক্কার দিকে যাচ্ছে, ওনাকে আব্বাসের সঙ্গে কথা হলো, আবু সুফিয়ান আব্বাসকে বললেন, আন নাজা ইলা কাওমিকা,
এখন আবু সুফিয়ান তুমি সিদ্ধান্ত নাও, জলদি কি তোমার কওমের কাছে যাও। তো এখন তুমি তো বুঝতে পেরেছো আজকে মোকাবিলার কোনো সুযোগ নেই, রক্তপাতের কোনো দরকার নেই, তাদেরকে বোঝাও যাও। হয়তো রসুল্লাহ সাল্লাহামের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতেই ওনাকে মক্কা দিকে পাঠানো হলো। তিনি মক্কা পৌঁছে গেলেন, ওনার রসুল্লাহ সাল্লাহাম বাহিনী আসার আগেই আবু সুফিয়ান ডিক্লেয়ার করলেন, ইয়া মাশারা কুরাইশ হাযা মুহাম্মাদুন কাদ জাআকুম ফিমা লা ক্বিবালা লাকুম বিহি। হে কুরাইশের বংশের লোকেরা শোনো শোনো, মুহাম্মদ তার বাহিনী বিশাল বাহিনী নিয়ে চলে আসে, যার মোকাবিলা করার মতো তোমাদের কোনো ক্ষমতা নাই, কাজে উল্টাপাল্টা কোনো চিন্তা করো না। আর আমি তোমাদের রক্তপাত যাতে না হয়, কেউ যেন তোমাদের প্রতি আক্রমণ না করে, তার নিরাপত্তা নিয়ে এসেছি। যে আবু তিনি নিরাপত্তা দিয়েছেন যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সেও নিরাপদ, বাকি কথা শেষ করতে পারে নাই। এখন আবু সুফিয়ানের স্ত্রীর নাম কি? হিন্দ। সে তো আরেক তেজস্বী মহিলা। সে এই কথা শোনার পরেই বলল, দৌড়ে এসে আবু সুফিয়ানের দাঁড়িয়ে ধরে ফেলছে, বলে উক্তুলুল হামিদ আর দাসেম আল আহমাস, বলে যে এই মোটা চর্বিওয়ালা, এই মোটা বেকুবকে, এবং যে ব্যক্তি মানে যার মধ্যে কোনো খায়ের নাই, তাকে তোমরা এখনই কতল করো। কি অন্যায় কথা বলছে সে, দেখছেন মহিলা কত জিঘাংসা প্রবণ। ফাকুব্বি হামিন তলিয়াতে কৌমিন, এইরকম খারাপ লিডার আমাদের কখনো আসে নাই, তারা শেষ করে দাও তোমরা। তাকে তো শেষ করবে না, লোকেরা তো বুঝতেছে অবস্থা ভালো না। তো আবু সুফিয়ান তখন তার স্ত্রীকে লক্ষ্য করে বললেন, ওয়াইলাকে যা বিল হক, মোহাম্মদ হক নিয়ে আসছে, বেশি বাড়াবাড়ি করো না। মোটামুটি আবু সুফিয়ানের হক ঢুকতেছে এখন। ফাসকুনি ওয়াদ খুলি বাইতাকে, চুপচাপ কথা বেশি বলে লাভ নাই, ঘরে গিয়ে চুপচাপ বন্ধ করি, নিরিবিলি থাকো। বা উকসিম বিল্লা ইল্লাম তুসলিমি রাতুদ্রাবান অনুকে, আল্লাহর কসম করে বলতেছি তুমি ইসলাম কবুল যদি না করো তোমার গর্দান কিন্তু উড়ে যাবে এই যাত্রায়। আর ওখানে অথবা আবু সুফিয়ান তার সামনে মক্কার লিডার টিডার যারা এসে জমায়েত হয়েছিল তাদেরকে বলছেন লক্ষ্য করে, ওয়াইলাকুম লা তাগুররানকুম হাদিহি মিন আনফুসিকুম, শোনো এই মহিলার মহিলার কথা শুনে আবার তোমরা যেন জজবার দিকে দৌড় না দাও, কোনো ফায়দা হবে না। ফাইনহু কাদ জাআকুম মা লা ক্বিবালা লাকুম বিহি, এমন বিশাল বাহিনী এসে কিছুতেই কিছু করতে পারবে না, মোকাবিলা করার চিন্তা বাদ দাও। ফাওয়ান একই কথা, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপত্তা পাবে, যে ব্যক্তি আল্লাহর ঘরে ঢুকবে সেও নিরাপত্তা পাবে। আর তো যখন নিজেরটাই বলে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে, তখন লোকেরা কয়েকজন বলল, কালু কাতালাক আল্লাহ ওমা তুগনি আন্না দারুক, আল্লাহ তোমার ধ্বংস করুক, তোমার ঘর আমাদেরকে কী বাঁচাবে, তোমার ঘরে দোহাই দাও। তারপরে বাকি কথা বলেন যে ঠিক আছে, যে নিজের ঘরে থাকবে সেও বাঁচবে, আর যে ব্যক্তি লড়াই করতে আসবে না অস্ত্র টস্ত্র নিয়ে, চুপচাপ কোনো জায়গায় আল্লাহর ঘরে বা নিজের ঘরে থাকবে, তা সেও নিরাপত্তা পাবে। তখন লোকেরা দেখলো যে আর কোনো সুবিধা নেই, আমাদের প্রধান লিডার তো কুপকাত হয়ে গেছেন, সবাই এখন গ্লাস গুটিয়ে যে যার যান বাঁচানোর চিন্তায় চলে গেল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার একদম প্রান্তে চলে আসলেন। এরপরে সেখানে কিছু দুর্ঘটনা ঘটে, মক্কার কিছু লোকে হঠাৎ করে মুসলমানদেরকে আক্রমণ করে, সেখানে ছোটোখাটো একটা সংঘর্ষ হয়ে যায়। এটা আমরা আগামী সপ্তাহে সেটা শুনবো ইনশাআল্লাহ। ওবিল্লাহি তৌফিক, বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।